ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় করোনার প্রাদুর্ভাবে এডিস মশার প্রকোপ যাতে বৃদ্ধি না পায় সে লক্ষ্যে পৌরসভা মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য নতুন করে আরও 3টি মেশিন ও 1টি পেট্রোল চালিত ইঞ্জিন পাওয়ার স্প্রে মেশিন সংযোজন করা হয়েছে। সকালে পৌরসভার বাজারে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন আখাউড়া পৌরসভার মেয়র মোহাম্মদ তাকজিল খলিফা কাজল। তিনি বলেন, পৌরসভার মশক নিধন কর্মী বাহিনী পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম অব্যাহত রাখবে। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব মোহাম্মদ ফারুক, উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল আহমেদ।